আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো তোমরা। সো আমরা বায়োলজি হ্যাক সিরিজ চালু করেছিলাম, সেখানে আমরা অনেকগুলো ক্লাস হয়তো করে ফেলেছি অলরেডি। সো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে অমরা বিন্যাসের উপর। সো অমরা বিন্যাস এই এই কথাটা তুমি কোথায় পাবা? আসলে তোমরা যারা হচ্ছে একটু অ্যাডভান্স পড়াশোনা করে ফেলছো এবং তোমরা মোটামুটি নগ্নবীজী এবং আবৃতবীজী অধ্যায়ে চলে গেছো, ঠিক আছে, বোটানির 7th চ্যাপ্টার, সেইখানে গেলে তুমি অমরা বিন্যাস শব্দটা পাবা। এবং অমরা বিন্যাস দেখবা যে অনেকগুলো লিস্ট দেওয়া আছে এবং প্রত্যেকটা উদাহরণ। সো হয়তো তোমার কাছে প্রথম দেখায় টপিকটা ইম্পর্টেন্ট মনে হয় নাই, কিন্তু যখন তুমি এমসিকিউ সলভ করতে গেছো, এইচএসসি বোর্ড কোশ্চেন বলো কিংবা অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেখতে গেছো কোনো কারণে, তখন গিয়ে দেখছো এখান থেকে প্রশ্ন হয়, তোমার এই চারটা মুখস্থ করা লাগবে এবং তখনই তুমি ভেজালে পড়ে গেছো, কারণ এই চ্যাপ্টারে উদাহরণ আর উদাহরণ, এই উদাহরণগুলো মনে রাখাটা অনেক টাফ। তাহলে তোমাকে আজকে একটা টপিক আমি তোমাকে খুব ইজি করে দিই, সেই টপিকটা হচ্ছে অমরা বিন্যাস, ঠিক আছে? তাহলে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবা, এবং পাশাপাশি ভাইয়ার কিন্তু একটা কোর্স আছে, কোর্সে এনরোল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক, ওকে। সো আজকে আমরা হচ্ছে অমরা বিন্যাসের উপর ক্লাস করব। সো অমরা বিন্যাস আমরা দেখি অমরা বিন্যাস কয় ধরনের আছে। অমরা বিন্যাসের বেসিক আমি যাচ্ছি না আপাতত, কারণ এটার বেসিক দুয়ে কথা বলতে গেলে অনেকগুলো জিনিস বুঝাইতে হবে, বাট এটা আসলে ওর্থলেস, কারণ অমরা বিন্যাসের জাস্ট সংজ্ঞাটা পড়ে ফেললে এনাফ, এখানে আর আমাদের তেমন কিছু লাগছে না। সো আমরা এইটা মনে রাখাটা যেহেতু কঠিন, আমরা আজকে কঠিন জিনিসে ফোকাস করবো যেটাকে সহজ করে দেওয়া, কারণ আমাদের বায়োলজি হ্যাক সিরিজের উদ্দেশ্য হচ্ছে কঠিন জিনিসটাকে সহজ করে দেওয়া, যেটা অলরেডি পারা যাবে সহজ জিনিস সেটাকে নিয়ে আমরা টাইম নষ্ট করছি না। দেখো এখানে 1 মার্জিনাল, 2 এক্সাইল, 3 ফ্রি সেন্ট্রাইল, 4 প্যারাইটাল, 5 সুপারফিশিয়াল, 6 বেজাল এবং 7 এপিক্যাল। সো এরকম তোমাদের বইয়ের 7টা অমরা বিন্যাসের টাইপ দেওয়া আছে এবং প্রত্যেকটার এক্সাম্পল আছে, শিম, মটরশুঁটি, জবা ইত্যাদি। তাহলে এটা মনে রাখার টেকনিকগুলো ভাইয়া অনেক সুন্দর করে ছন্দর মতো করে সাজায় রাখছি, ঠিক আছে, গল্পের মতো করে সাজায় রাখছি। সো দেখো মার্জিনাল, মার্জিনাল মানে কি? একদম মার্জিনের সাইডে। মার্জিন কোন দিকে থাকে? একদম একটা সাইডে। তাহলে এটার অপর নাম কী হবে? একপ্রান্তীয়। বুঝা গেছে? আচ্ছা, তাহলে মার্জিনাল বা একপ্রান্তীয় এটার উদাহরণ কেন মনে রাখবা? মনে রাখবা মার্জিনাল থেকে মায়ের কথা মনে রাখবা, মার্জিনাল থেকে মায়ের কথা মনে রাখবা। তাহলে কে মায়ের মতো? তোমার একজন সীমা আপা আছে, সেই সীমা আপা হচ্ছে মায়ের মতো। তাহলে সীমা আপা একদিকে মায়ের মতোই, ঠিক আছে? তাহলে সীমা দিয়ে শিম, মটরশুঁটি, শেষ। উদাহরণ মনে রাখা কঠিন, জাস্ট একটা লাইন মনে রাখছি, মার্জিনাল মা, তাহলে মায়ের মতো কে জানি? সীমা আপা, শিম এবং মটরশুঁটি, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এক্সাইল। এক্সাইল মানে অক্ষীয়, এক্সাইল মানে অক্ষীয়। তাহলে এক্সাইল মানে অক্ষ বরাবর, এক্সিস বরাবর, অক্ষীয়। তাহলে মনে রাখবো জবা এক্সপ্রেস নামে একটা ট্রেনের কথা, তাহলে জবা হচ্ছে আমাদের এক্সাইল, জবা ফুলটা হবে আমাদের এক্সাইল বা অক্ষীয়। মনে থাকবে? আশা করি মনে থাকবে। ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল যেটা কেন্দ্রে অবস্থিত। তো এখন এটা কীভাবে মনে রাখা যায়? মনে রাখবা তনু আঁচ মুক্ত, এটা অনু না, তনু, তনু আঁচ মুক্ত। তনু দিয়ে কী মনে রাখতে পারো? তুঁত এবং নুনিয়া শাক, শেষ। তনু, তুঁত, নুনিয়া শাক, আঁচ মুক্ত, মুক্ত বা ফ্রি সেন্ট্রাল, মুক্ত হচ্ছে ফ্রি সেন্ট্রালের অপর নাম, ঠিক আছে? মুক্ত মানে মুক্ত, ফ্রি মানেও মুক্ত, বুঝা গেছে? মুক্ত বা ফ্রি সেন্ট্রাল। আচ্ছা, তাহলে তনু আজ মুক্ত, তাহলে মনে রাখবা ফ্রি সেন্ট্রাল মানে ফ্রি মানে মুক্ত, মানে ফ্রি একদম। তাহলে মুক্ত কে? তনু, তনু আজ মুক্ত, তুত এবং নুনি আশায়। প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, মনে রাখবা পাপিলাশের বহুপ্রান্ত, ঠিক আছে? কি মনে রাখবা? পাপি লাশের বহুপ্রান্ত, যে পাপ করে গেছে যে লাশটা, সে লাশের বহুপ্রান্ত, তার পাপের ব্রাঞ্চ এখনও তার লাশ দেখলে বোঝা যায় যে সে যে অনেক পাপ কাজ করছে তার লাইফ টাইমে, ঠিক আছে? সো এইটাই বোঝানোর জন্য রূপকথ্যে ধরো বলা হয়েছে যে পাপি লাশের বহুপ্রান্ত। তাহলে পাপি লাশ দিয়ে, পাপ দিয়ে হচ্ছে প্যারাইটাল, বহুপ্রান্ত দিয়ে বোঝানো হচ্ছে যে বহুপ্রান্তীয় হোক, প্যারাইটাল হোক, যেটার এক্সাম্পলই চাক না কেন, ঘুরে ফিরে তো সেম, বাট অনেক সময় অপর নামটা মনে থাকে না, তাই এটা লিখে দিছি যে পাপিলাশের বহুপ্রান্ত। তাহলে মনে রাখবো কেমনে? প্যারাইটাল চাক কিংবা বহুপ্রান্তীয় চাক, উত্তর হবে লাশ, উত্তর হবে লাশ, লাউ এবং শশা, লাউ এবং শশা, মনে থাকবে লাউ এবং শশা। তাহলে উত্তর একটাই, পাপ প্যারাইটাল চাক আর হচ্ছে বহুপ্রান্ত চাক, তাহলে পাপিলাশের বহুপ্রান্ত, লাশ হচ্ছে এটার উত্তর, লাশ,
লাউ এবং শশা। একটা জিনিস খেয়াল করে দেখছো, আমি আমার যে ছন্দগুলো বানাইছি বা ছন্দগুলো তোমাকে দিচ্ছি সেগুলোতে প্রত্যেকটাতে এমনভাবে দিচ্ছি যাতে কখনো একটার সাথে একটা না গোলায় যায়, কারণ আমাকে তো মনে করতে হবে আলটিমেটলি, তাই এই জন্য হচ্ছে। যেমন এক্সপ্রেস দিয়ে মনে রাখতেছে এক্সাইলের উদাহরণ জবা, ঠিক আছে, মা দিয়ে মনে হচ্ছে মার্জিনাল, তাহলে একটা লিঙ্কিং একটা ওয়ার্ড রাখতেছি যেটাতে তুমি বুঝতে পারতেছো যেটা আসলে কিসের ছন্দ, ঠিক আছে। এরকম তোমরা যখন কোনো কারণে কোনো একটা নেমোনিক্স বানাবা সেই সময় তোমরাও চেষ্টা করবা যে একটা লিঙ্কিং ওয়ার্ড রাখতে। আদারওয়াইজ অনেক সময় হয় কি, ভালোর জন্য ছন্দ বানাইছো এটা উল্টা গিয়ে খারাপ করছে, ওই আরেকটার ক্ষেত্রে এটা মনে মনে হয়ে গেছে, এটার এক্সাম্পল তো মনে হয় আরেকটা, তো মিসম্যাচ করে ফেলছো, শেষ খালাস। তাহলে এরকম করা যাবে না। সুপারফিশিয়াল বা গাত্রীয়, মনে রাখবা সুপার সাপ গায়ে, গাত্রীয় বলুক আর সুপারফিশিয়াল বলুক, উত্তর হবে সাপ, মানে সাপলাপদ্য, উত্তর হবে কি সাপলাপদ্য, শেষ। বেজাল বা মূলীয়, মূলে ত্রিসুধা আছে, ত্রিসুধা, ত্রিধারা এবং সূর্যমুখী ধান, ত্রিসুধা, ত্রিসুধা, মনে থাকবে মূলে মানে মূলীয়, শেষ, মূল মানে হচ্ছে বেজাল। আচ্ছা, এপিক্যাল বা শীর্ষক, ধনির শীর্ষক লাল, ধনে পাতা বা ধনিয়া এবং লাল পাতা, বুঝা গেছে শীর্ষক বা এপিক্যাল। তাহলে কেমন লাগলো দেখো, তুমি একটু যদি এখন 5-6 বার পড়ো আমি আশা করি তোমার উদাহরণগুলো আগের থেকে 10 টাইমস বেশি ইজিয়ার হবে। আর যারা আগেই টপিকটা পড়ো নাই, আমার ভিডিও দেখার পরে পড়ছো, তোমরা এখনই গিয়ে নগ্নবীজ চ্যাপ্টারটা উল্টা এবং অমর বিন্যাস দেখো, এখনই পড়াটা পড়ে ফেলো, তাহলে পড়াটা আর জমে থাকলো না, এটা যখনই গিয়ে পরবর্তীতে পড়বা তখন তোমার খুব ইজি মনে হবে। সো কেমন লাগলো ক্লাসটা কমেন্টে জানাতে পারো, এবং তোমাদের আর কী কী টপিক একটু কঠিন মনে হচ্ছে যেটা আমি সহজ করে দিতে পারি, তাহলে তোমাদেরকে আমি সেই সেই কন্টেন্টগুলো দিতে থাকবো ইনশাআল্লাহ, ফাঁকা টাইমে আমি দিতে থাকবো। এবং তোমরা অবশ্যই সবাই যাদের ভাইয়ার ক্লাস ভালো লাগে, ঠিক আছে, কোর্সে এনরোল করবা, কোর্স তোমাদের কোর্সে তোমাদেরকে কিন্তু আমি বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরোটা শেষ করে দিচ্ছি, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত, সেটা তুমি সৃজনশীল, এমসিকিউ, কনসেপ্ট সব কিছুর জন্য তোমার কাজে লাগবে। ইভেন তোমার যদি মেডিকেল ভর্তি পরীক্ষা টার্গেট থাকে, ডাক্তার হওয়ার শব্দ থাকে, তাহলে তো এটা তোমার আরও আগে ম্যান্ডেটরি, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।